तो है गाइस এখন আমরা চলে এসেছি হচ্ছে জয়নগরে বাট অ্যাকচুয়ালি জয়নগরে না এটা একটা জায়গা আছে বহুরুতে তো কেন এসেছি না এসেছি ওটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পেরে যাবে আপাতত তোমরা এই ব্লগটা এনজয় করো ওকে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম অটো ধরে সোজা স্টেশনে তারপর স্টেশনে গিয়ে 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের ট্রেন আসে আমরা ট্রেন করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন জয়নগরে জয়নগরে গেছি মোয়া ট্রাই করব না এটা কি হতে পারে তো মোয়া ট্রাই করেই নিলাম তো হে গাইস আই এম শর্ণালী আই এম শিবাঙ্কর ওয়েলকাম টু आवर চ্যানেল তো আজকে আমরা এসেছি কোথায় কোথায় যাব বহুরুতে আচ্ছা বহুরুতেও এসে গেছি এখন যাব হচ্ছে কোথায় জয়নগর জয়নগরে তো জয়নগর এটা একটা স্পেশাল শুট হচ্ছে আমাদের সেটা হচ্ছে মোয়া স্পেশাল এর পরে এই ব্লগটার পরে এই ভিডিওটা আসতে চলেছে আমি কি বললাম তোমাদের তো তার জন্য আমাদের সাথে থাকতে হবে শুধু এইটা দেখলে হবে না পেছনে পেছনে আরেকটাও ভিডিও আসতে চলেছে তো দেখো একটু লম্বা হবে হাইট আসছে এই আজকে আমরা একটু জয়নগরটা ঘুরে দেখাবো তোমাদেরকে মানে স্পেশালি ব্লগটা ওটার জন্য আর জয়নগর আমি কিছু জানি না ওর মামা বাড়ি ও লোকাল পেয়ে গেছে একজনকে তো সুবিধা হলো মোয়ার ব্যাপারে আরো জানতে হয় যে কোথা থেকে আপনারা বেস্ট মোয়া পেতে পারেন জয়নগর থেকে তার জন্য কিন্তু নেক্সট ভিডিও আপনারা নিশ্চয়ই দেখতে পারেন নেক্সট ভিডিওটা ওটার উপরেই হতে চলেছে যে কোথা থেকে আপনারা জয়নগর দিয়ে আসেন কোথা থেকে আপনারা বেস্ট মোয়াটা নিতে পারবে তো আপাতত এই ব্লগটা এনজয় করো আমরা জয়নগরটা ঘুরে দেখাবো যে আরো কি কি আছে আমি তো জানি না ও সব জানে এখানকার ওর মা বাড়ি এখানে তাই তো তো দিস ইজ সারপ্রাইজ আমাকে কোথা কোথা ঘোরাবে কি ঘোরাবে আর অনেক জায়গায় যাওয়ার বাকি আছে তো তো চলে শুরু করতে হ্যাঁ এরকম ভাবে হাঁটতে কেমন লাগছে সামনে ট্রেন লাইন সাথে তুমি ফাইনালি রিচ আওয়ার ডেস্টিনেশন জয়নগর যাই হোক আবার চ নেক্সট কি করবি আবার অনেক প্ল্যান আছে আচ্ছা এখান থেকে যাবো মোয়ার দোকান মোয়া কিনতে হবে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আপাতত মোয়ার দোকানে যাবো মোয়ার দোকান থেকে আর অনেক তারপর আমাকে কয়েকটা জায়গায় নিয়ে যাবে স্পেশালি হ্যাঁ ব্লগটা দেখতে থাকো আর এটা হলো জয়নগর মজিলপুরের স্টেশন বাজার আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোয়ার দোকান মানে জয়নগরে ঢুকতেই মোয়ার দোকান শুরু হয়ে গেছে স্টেশন থেকে আর এখানে কিন্তু তোমরা ভালো মোয়া পেয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু ফেমাস মোয়ার দোকান না আর আমরা তোমাদের নিয়ে যাব হচ্ছে ফেমাস মোয়ার দোকানে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মোয়া তৈরি হচ্ছে আর ওখানে কিন্তু মোয়ার গন্ধটা পুরো ময়ময় করছিল আর আলাদা একটা গুড়ের গন্ধ মানে অসাধারণ লাগছিল জায়গাটা আর হলো মোয়াটা মারাত্মক সেল করছে ভেতরে কিট দেওয়া আর মানে গুড়টাও সেই লেভেলের কিসমিস কাজু বাদাম দিয়ে ভর্তি মানে অসাধারণ জাস্ট বলবো এই জায়গাটা ট্রাই করো জয়নগরে আসলে নিশ্চয়ই ট্রাই করো আর এটা এমনিতেও ফেমাস তোমরা আসলেই জানতে পারবে আর তোমাদের লোকেশনও বলে দিয়েছি কিভাবে আসতে হবে তোমাদের আশা করি অসুবিধা হবে না তখন এনজয় করে গো মোয়া a few minutes later আর তারপর এখন মোয়া ট্রাই করার পর আমাকে কোথায় এটা নিয়ে যাচ্ছে জানি না তো যাওয়া যাক ওর কথা ছিল জয়নগরটা ঘুরিয়ে দেখাবে তো ওটাই তো এখানে তোমাদের একটা হেভি জিনিস দেখাই সেটা হচ্ছে সার্কাস ভালো মতো দেখা যাবে না আর এটা হচ্ছে কি ডায়মন্ড সার্কাস আমাদের ওখানে তো এইসব সার্কাস ফার্কাস বন্ধ যাই হোক এখানেই হচ্ছে বেশ সুন্দর এটা স্কুল পেছনে আর সামনে এরকম একটা জায়গা এ কোথায় ইয়াটা নাম কি আশ্রমে নিয়ে আসছিস আসলেই সুন্দর আর এখানে হচ্ছে কি বলতো এখানে এসে থাকাও যাবে আচ্ছা ঘরটা করে থাকতে পারবি খাওয়া দাওয়া সব আচ্ছা মানে নিরামিষ ননভেজ ফুলে টাচ করতে পারবেন না তাই তো এই তো ফুলে টাচ করলাম চারা কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে আমার পিস আছে এটা হচ্ছে সেই আশ্রমটা রাইট মারাত্মক লাগছে জায়গাটা এখানে লেখা ওইদিকে যাওয়া নিষেধ তাই আমরা যেতে পারবো না। বাট ওই সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ গোলাপের গোলাপ গাছ খুব সুন্দর ওই সাইডটা, বাট জানি না কেন এখন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে কারণ আছে, একটা করে যায় একটা করে তুলে নিয়ে চলে যায়, ব্যাস এর জন্যই যায় না। আমি বলি বেশ করো, ওখানে ঢুকতে দাও না, ভালো হয়েছে। বাট এগুলো উচিত না, বাট তাও যাওয়া গেলে ভালো। জায়গাটা খুবই সুন্দর, খুবই পিস, আমার তো হেভি লাগে। মানে আমি যখন আসি তখন এখানে আসি, ওই জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এতটা নীরব না, মানে মনটা মানে সুকুন মিল গয়া। বাবা যাইহোক যাইহোক, এখানে একটু রুলস রেগুলেশন আছে, এর জন্য বেশিবার আমাদের ভিডিও করতে পারবো না। সো বাইরে দেখা হচ্ছে। তো যাইহোক এয়াটা ঘোরা কমপ্লিট। আমার তো ভালো লাগলো, একটু নিষেধাজ্ঞ বেশি নিষেধাজ্ঞ, যাইহোক স্বাভাবিক প্রত্যেক জায়গায় থাকে। তখন আর কোথায় নিয়ে যাবি? আরেকটা জায়গা মানে নিমপিটেরই আরেকটা জায়গা যেখানে কিনা অনেক পশু পাখি হয় না, তেন অনেক কিছু থাকে, কাইন্ড অফ চিড়িয়াখানা। চিড়িয়াখানা আচ্ছা, তো যাই হোক দেখি জয়নগরে কিরকম চিড়িয়াখানা। কি বলছে মেয়েটা জানি না, আমি জানি না জায়গাটা কি, বাট আহা সূর্যটা দেখো, হায় হায় হায়। আর এই জিনিসটা কি আমি জানি না, বাট স্ট্রাকচারটা খুবই ভালো লাগছে, খুবই ইউনিক লাগছে। হ্যাঁ ভালো লাগে, এখানে আমরা অনেকদিন আগে এসেছিলাম ছোটবেলায়, আমি তখন এসে ছবি তুলেছি। আচ্ছা তো যাই হোক আপাতত এখন খাই আমরা হচ্ছে চা, জয়নগরের চা, লিকার চা নিয়েছি আরও দুধ চা নিয়েছে। যাই হোক টেস্ট করা যাক, তুই তো ভালো বলবি। খাওয়াচ্ছে আবার ভয় পাচ্ছে, এরকম করলে হয় নাকি? আমি জানি না ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এদিকে নাকি শ্মশান এটা, আর এটা হসপিটাল, এইসব দেখাচ্ছে আমাকে জয়নগরে। তোকে কোন জায়গায় নিয়ে আসি, এটা বন্ধ হয়ে গেছে। কি জয়নগর তোর, কিছুই জানিস না, কিচ্ছু জানিস না, এ মা বন্ধ। তুমি লাড্ডু খাও আর ও মোয়া মোয়া খাও। তো ওটু জয়নগরে ফুচকা খাওয়াচ্ছি আমাকে, এই জয়নগরে ফুচকা। হ্যাঁ কোনদিন খেয়েছিস, নিজে ট্রাই করেছিস? ভালো ট্রাই করেছিস, তো দেখা যাক। আমাকে খাওয়াবে বলে নিজেই খেয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো গেছে। জয়নগর থেকে আমার একটু রাত রাত হচ্ছে, মানে বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা, আর এখন বোঝা যাচ্ছে যে মানে ঠান্ডাটা এখানে কি। আর ও তো ফুচকাকে ঝাল লেগে গেছে আলাদাই, আরো খা ঝাল। তো ফাইনালি আমাদের হচ্ছে কি বলবি, জয়নগরে গেছিলাম মোয়ার জন্য, স্পেশালি মোয়ার জন্য স্বাভাবিক। আর প্রতিবারই ইচ্ছা হয় নিয়ে যাবো নিয়ে যাবো, বাট টাইম হয়ে ওঠে না। তাই ভাবলাম যাই ঘুরে আসি, অনেকদিন কোথাও বেরোনো হয় না, তো ঘুরে আসি ভালোই হবে। তো আর স্পেশালি আমরা গেছিলাম মোয়ার জন্য, মোয়া শুটের জন্য। তো ওটা ডান হয়ে গেছে, ওইটা ভিডিও তোমরা চলে আসবো তাড়াতাড়ি। আর তার জন্য তাই ভাবলাম ওখানে একটু ঘোরাও যাক, আমাকে ঘোরাবে বলেছে যখন যাচ্ছি ওর ওখানেই। তো ঘুরলাম, বেশ ভালোই লাগলো আমার। বন্ধ ছিল কি সব বলছে, চিড়িয়াখানা ফিরিয়াখানা। যাই হোক নেক্সট টাইম যাবো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এখন ভিডিওটা এতটা অবধি, এখন বাইকে একটু ল্যাদ খাবো, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।